হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজ এক সপ্তাহের ওপর হয়ে গেল, অনেক দিন পর দেখা হচ্ছে। সেটা বলছি কেন, এতদিন পরে আবার দেখা করছি। তার আগে বলে নিই, এখানে এই যে জামা কাপড় চাকরি নিয়ে বসেছি, ভাঁজ করতে করতেই কথা বলি। আজকে তো সোমবার, কালকে রবিবার গেছে, তার আগের রবিবার দিনকে দাদুর শ্রাদ্ধের কাজ ছিল, গেছিলাম সেদিনকে, আমি ভিডিও খানিকটা শ্যুট করেছি। তা সেদিনকে পুরোটা কমপ্লিট হয়নি, তারপরে দিন সোমবার দিনকে ভিডিওটা বাকিটা কন্টিনিউ করছিলাম। করতে করতে জানি যে রাতের বেলাতে শেষ করব। সেই দিন রাতে আমার এমন শরীর খারাপ মানে পড়ে গেছে যে আমি ভিডিও তো শেষ করতে পারিনি, দিয়ে ভিডিওটা যেহেতু আর শেষ করতে পারিনি, সেই ভিডিওটা আমি আর দিতেও পারিনি, সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। তারপরে আমি দুদিন মানে সোমবার দিনকে আমি অসুস্থ হলাম, সোমবার গেল, মঙ্গলবার দিনকে দাদু নিয়ম ভঙ্গ ছিল, আমি যেতে পারিনি, ছেলেও ওই জন্য আমার কাছেই থেকে গেছিলো। অনির্বাণ মা টুকুলি একটু তাড়াতাড়ি গিয়ে, অনির্বাণ অনেকটা পড়ে গেছে, ওরা তাড়াতাড়ি সবাই মিলে একসাথে চলে এসেছিলো। সে মঙ্গলবার দিনটা গেল, বুধবার দিনকে ছেলে পড়লো, মানে আমি তখন অবধি পুরোপুরি রিকভার করিনি। ছেলে পেটে ব্যথা, বমি, সে একবারে পাগল পাগল অবস্থা। বুধবার দিনকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার আবার ওষুধ টষুধ দিয়ে বের করে, তারপরে ওর খাওয়ার মানে একটু রেস্ট্রিকশান এই কদিন ছিল, তারপরে ও এখন ঠিক আছে। সামনের সপ্তাহটা এত জঘন্যভাবে কেটেছে মানে বলে বোঝানো যাবে না। তা যাই হোক, এখন আমরা মা ছেলে দুজনেই সুস্থ, ঠিকঠাক আছি, ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা আবার শুরু করে দিই করা, মানে অনেকগুলো দিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ কিছু হয়নি। আর যে ভিডিওটা বানালাম সেটাও তো পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না বলে আপলোডও আর করা হলো না। যাই হোক, কিছু করার নেই, আবার আজকে সোমবার, সপ্তাহের শুরু থেকে আবার আমিও শুরু হয়ে গেছি। এখন বাজে দুপুর আড়াইটে, অনির্বাণ গেছে চান করতে, আমার চান টান হয়ে গেছে, মামাইকে তো খাওয়ানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ওর চান করে আস্তে আস্তে ভাবলাম যে জামা কাপড়গুলো ছিল তুলে নিই, বাইরে যা গরম। সবার বাড়িতে নিশ্চয়ই তোমাদের পাখা টাখা চালানো শুরু হয়ে গেছে, আমাদের তো বেশ কয়েকদিন আগে থেকেই পাখা চলছে। আর আমাদের কি হয়, প্রতি বছর গরমকালটা পড়বে, ঘরের যে কোনো একটা পাখা একটা দুটো তো খারাপ হবেই হবে হবেই। সেদিনকে যেদিনকে ফার্স্ট আমার এই ঘরের পাখা চালালাম, দেখছি পাখা আর ঘোরে না, হাতে করে ঘোরাতে তখন পাঁচেও মানে চালানো হয়েছে, রেগুলেটর পাঁচে করা হয়েছে, ঘুরছে হচ্ছে একে, একে থেকেও কম বোধহয়। তারপরে মিস্ত্রি এসে বলো পাখাটা গেছে খারাপ হয়ে, ও ঘরের পাখা এই ঘরে লাগানো হয়েছে, এ ঘরের পাখা খুলে নিয়ে চলে গেছে, এখন কবে দেবে জানি না। এই গরমকাল এলো আর আমি ভেতরে ডিপ্রেশনে ভুগছি এই গরমকাল নিয়ে। রাতের বেলাতে রান্নাঘরেতে যাচ্ছি রান্না করতে, রীতিমতো ঘামছি এখন, আর কয়েকদিন পরে কালকে এই ছেলের তিনটে সোয়েটার ছিল, এই সোয়েটার কাঁচা দিয়ে এবছরের সোয়েটার পর্ব মিটে গেছে, কাঁচাকুচি এগুলোকে তুলে দেবো এবার, যাচ্ছে উঠে, আবার সামনের বছর বার করার দরকার পড়বে কিনা জানি না। এবারে তো বার করেছিলাম সেই কোনো কাজেই লাগেনি, কয়েকটা তো বার করেছিলাম কোনো কমেই লাগেনি, বার করেছি কাচলাম আবার তুলে দেবো, সামনের বছর এগুলো হয়তো হবেও না। খেতে যাবো, দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চে কি কি রান্না হয়েছে। তোমার তো খাওয়া হয়ে গেছে, কবার খাবে? জুস আজকে নয় বাবা, ওর মামাইয়ের তো এই কদিন ওই বমির জন্য আর পেটে ব্যথার জন্য খালি কলা দিতে বলেছিল, সমস্ত ফল, রুটি, দুধ, ননভেজ মানে ডিম মাছ মাংস সমস্তটা বন্ধ ছিল। আজকে ডাক্তারকে ফোন করা হয়েছিল, ডাক্তার বলেছে যে আবার নর্মাল ডায়েট দিতে পারেন, প্রবলেম নেই, তা ফলটা আর কি দুদিন একটু অ্যাভয়েড করি তারপরে দেবো। আজকেও তুমি খেও না বেবি, যদি কলা খেতে চাও তো একটা কলা খেতে পারো, জুস দুদিন পরে দেবো। কলা সারাদিন খেতে ভালো লাগছে, তুই তো হনুমান, সারাদিন কলা খেতে তো কোনো তোর প্রবলেম হওয়া উচিত না, তুই তো মানতি। বাবা তাহলে তো তুই কিছুই খাবি না, যা চলো, ভাঁজ টাঁজ হয়ে গেছে, একটু পরে নিচে যাব আর লাঞ্চটা দেখাবো। বডি বিল্ডার, এই হাড় পিংলা চেহারা নিয়ে বডি বিল্ডার, এখানে না ওই সোফা কাম বেডটাতে ট্যাপটা পড়ে আছে ওর,
চলো যাবো লাঞ্চ করতে, মানে নামছি আর কি। এইটা হয়েছে নিম বেগুন, ফোকাস কোথায় গেল, হ্যাঁ এই যে নিম বেগুন হয়েছে। আচ্ছা অ্যান্টিপক্স সজনে ফুল ভাজা, আর এখানে রয়েছে ডাল, মটর ডাল হয়েছে আজকে, কুলের চাটনি আর ট্যাংরা মাছের ঝাল। এটাকে ট্যাংরা মাছ বললে ভুল হবে, এটা হচ্ছে চ্যাংরা মাছের ঝাল। আমাদের বাড়িতে বড় ট্যাংরা মাছ খায় না, বড় মাছ কোনোটাই এরা পছন্দ করে না, আর আমারও খুব একটা ভালো লাগে না, বেশি বড় মাছ দেখলেই না একটা কীরকম লাগে। আমাদের ওই ছোট্ট ছোট্ট সাইজের যে ট্যাংরা মাছগুলো ওই মাছটা আসে, ওই জন্যই বললাম ট্যাংরা নয় ওটা হচ্ছে চ্যাংরা। পুকে পুকে কাস্তে দিয়ে দিই, অনির্বাণ নেবে আসুক। আর আজকে পুষ্পদিকে কয়েকটা জিনিস আনতে দেওয়া ছিল, তার সাথে এনেছে দুখানা ভুট্টা। পুপুলি খেতে খুব ভালোবাসে, শ্যাঁকা আমার একদম ভালো লাগে না, মনে হয় যেন চোয়াল টোয়াল সব ফুলে আমার হাতে চলে আসবে। আমি খুব কম খাই, আমার একদম ভালো লাগে না। একবার কলেজে পড়াকালীন বন্ধুদের পাল্লায় পড়ে, মানে ওরা খেতে খুব ভালোবাসতো, আমি কোনো কালই খুব একটা পছন্দ করতাম না, কামড়ে 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 দেখছি সবার শেষ হয়ে গেছে, আমি আমার আর শেষ আর হয় না, আর দুটো চোয়াল পুরো ব্যথা হয়ে গেছিলো, তারপর থেকে না আমার অসহ্য লাগে খেতে। বাজে সন্ধে সাতটা, মামাইয়ের বইপত্র এখানে নিয়ে এসেছি, কিন্তু ছেলে প্রচণ্ড রেগে গেছে, না কোথায় গেল, এই দেখো সোফা কাম বেডে গিয়ে বসে আছে, কোথায় গেল, ও এই দিকে, এই যে সোফা কাম বেডেতে শুয়ে রয়েছে। ব্যাপার হয়েছে ওর একটা খেলনা ছিল স্যান্ড, একটা মানে ওই স্যান্ড পাওয়া যায় না, বিভিন্ন মোল্ড আছে তাতে বিভিন্ন শেপ বানানো যায়, এবার সেই জিনিসটা বহুদিন আগে, ও তখন অনেক ছোট, আমরা ঠিক যে মানে কী ভেবে কিনেছিলাম জানি না, ও ঠিকঠাক করে তখন খেলতে পারতো না, তারপরে সারা ঘর ভীষণ নোংরা করতো, সেই জন্য ওইটাকে একটা জায়গাতে লুকিয়ে রাখা হয়েছিল। কালকে ও সেটা বার করে ফেলেছে এত বছর পরে, এবার নিয়ে টানাটানি, কালকে নয় কাল তার আগের দিনকে, এবার ওইটা নিয়ে টানাটানি যে আমি ওই ছড়িয়েছি বলে দেবে না, কি ছড়িয়েছে বলে দেবে না, আমি ওই সানগুলো সব জায়গায় ফেলে, না না তুমি ছড়িয়েছো বলে দেবে না, আমি তো বলছি তোমাকে দেবো একটু পরে। এবার তা প্রতিদিন ও সন্ধেবেলাতে মানে ঘুম থেকে উঠে নিয়ে তারপরে ওইটা নিয়ে খানিকক্ষণ খেলে, তারপরে ওই নমো নমো ওং শান্তি পড়াশোনা হয়। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, ওইটা আজকে নিয়ে খেলেনি, এখন ওর বায়না হয়েছে, ওকে ওইটা দিতে হবে, ও খেলবে। আমি বললাম যে তুই পড়ে নে, আমি রান্না করতে যাব, তখন তুই মন প্রাণ ভরে খেলবি, ছেলে সেই জিনিসটা পছন্দ হলো না, এখন সেই নিয়ে ঘ্যান ঘ্যান ফ্যান ফ্যান চলছে।
আমি তোমাদেরকে এইটা বলছি বলে ও ভাবলো যে ও ছড়িয়েছে, সেই জন্য আমি ওকে খেলতে দিইনি। ঠিক আছে, না ওকে পড়াশোনা একটু করিয়ে নি, তারপরে তোমাদের সাথে একদম রান্নাবান্না নিয়ে দেখা করব। আজকে একটা জিনিস বানাবো, সেটা একটা স্যান্ডউইচ টাইপের একটা জিনিস বানাবো, কি বৃত্তান্ত কি করব না করব তখনই বলবো। চলো ওকে পড়াশোনাটা করিয়ে নি, পরে দেখা করছি। কি হচ্ছে, ঠিক করে তো করতে পারছিস না, টুকরো টুকরো হয়ে তো ভেঙে যাচ্ছে। মা তুমি করো না, আমাকে বসাস কি এইগুলোকে করানোর জন্য? তুই নিজে কর, কেন তুমি করো? মামায়ের পড়াশোনা হয়ে গেছে, মানে সেই নমো নমো পড়াশোনা। আবার নাকি ছেলে রাতের বেলাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ও নাকি পড়াশোনা করবে। আর একটু দেখা যাক, আজকে তো বসাবো। এই যে এই হচ্ছে সেই স্যান্ড, দুদিন পরে থেকে থেকে না এখন জিনিসটা কিরকম এরকম দলা দলা টাইপের হয়ে গেছে, না হলে এটা ঝুড়ো ঝুড়ো টাইপের ছিল। আর এই সব মোল্ডগুলো রয়েছে, বিভিন্ন ধরনের শেপ হয়। ও আমাকে বসাবে, জোর করে বসিয়েছে, আমি রান্না করতে যাবো এখন, আটা বেঁধে গেছে, জোর জবরদস্তি বসিয়েছে ওর সাথে এইগুলো খেলতে হবে, ও নিজে ঠিক করে করতে পারবে না। এবার আমাকে এখন করতে হবে এইগুলো। আর আমি এ দেখো, এ আবার আর দেখ, ডলফিনের লেজ খসে গেছে। এক এক সময় তো সুন্দর বেরিয়ে আসে, এক এক সময় তো এমন আটকে যায় না, ঠিক করে বেরোতে যায় না। এ দেখো মনে হচ্ছে ডলফিন কানা হয়ে গেছে, লেজ খসে পড়ে গেছে। এ না এইদিকে না, এইদিকে তুই খেল বাবা, আমি খাবার দাবার গুলো করি। ঠিক আছে শোন আমা, তুমি খেলো, কালকে আমি তোমার সাথে যেমন পারছো তেমন বানাও, না পারলে বাবাকে ধরে এখানে বসিয়ে দেবে। রান্নাঘরে এসে গেছি। আচ্ছা আজকে বলি যে অন্ধকার পড়ছে, আজকে রাতের বেলাতে আমাদের খাওয়া হবে পাউরুটি, সেটা একটু অন্যভাবে। ব্যাপার হচ্ছে আমাদের নিচে আরামবাগ রয়েছে, আরামবাগে আগে নাকি পাউরুটি রাখতো, তারপরে দীর্ঘদিন রাখেনি। দুদিন আগে অনির্বাণ গেছে, গিয়ে দেখছে ওরা আবার পাউরুটি রাখা শুরু করেছে। চিজ গার্লিক বান দেখে অনির্বাণ আগের দিনকে নিয়ে এসেছিলো, যেটা ভীষণ সুন্দর খেতে, চিজ গার্লিক নয় মশালা চিজ বান, খুব সুন্দর খেতে ছিল। তা এবার ভাবলাম যে এইটাকে ওই মঞ্জিনিসে অলিভ সাপ ওই টাইপের জিনিসগুলো হয় না, বা হটডগ টাইপের, এইটাকে মাঝখান দিয়ে একটুখানি লম্বা করে কেটে নিয়ে ওর ভেতরে যে মানে চিকেন টিকেন মেয়ো টেয়ো দিয়ে ওরকম স্টাফ করে খেতে হেভি লাগবে, সেই ভেবে আজকে পাউরুটি রাতের বেলাতে খাওয়ার প্ল্যান হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই একটা মাত্র পাওয়া গেছে, আর বাদ বাকিগুলো আছে ভ্যারাইটিস টাইপের পাউরুটি এসেছে। এইটা আমাদের তিনটে হলেই হয়ে যেত, কিন্তু পাওয়া গেছে একখানা, তার সাথে পেয়েছে একটা পাওবান, আর নিয়ে এসেছে এই স্লাইস ব্রেড, তিনটে তিন রকম। তা আপাতত আমাকে এই দিয়েই কাজ চালাতে হবে, ওই সবেতে একই স্টাফিং একটা করব, যেটা সবার মধ্যে আমি ঢুকিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো। ব্যাস এটাকে চার ভাগ হবে, আর মায়ের আমার পুলি এইটা একটু, আর এই পাও দুটো করে দিয়ে হয়ে যাবে। অনিবারের একটু ওই স্লাইস লাগবে, সেইটা পরে বার করছি। আর এইখানে আমি চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম মামাইকে পড়াতে পড়াতে, তার ভীষণ খিদে পেয়ে গেল সন্ধ্যাবেলাতে, তা ওর একটুখানি পাস্তা বানাতে এসেছিলাম, তা তখন চিকেনটাকে আমি একদম সেদ্ধ করে রেখে দিয়েই গেছি, একটুখানি জোগাড় করে রেখেছি, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা মামাই আজকে চার পাঁচ দিন পরে রুটি খাবে, এই কদিন ওর রুটিটা বন্ধ ছিল, সেই জন্য একটু ওর আলু কেটেছি একদম অল্প তেলেতে চাপা দিয়ে দিয়ে, ওটা আলু ভাজা নয়, ওই আলু শেঁকা আর কি হবে, আর রুটি করে দেবো ওইটা খাবে। আমাকে খালি এই স্যান্ডউইচটার সাথে আমি যেগুলো দেবো তার জন্য ওই একটু সবজি টবজি আর কি লাগবে, সেইটা কাটা হয়নি, সেটা কাটবো। আর দাঁড়া দেখাচ্ছি একটা জিনিস, এই যে চিকেন স্টকটা রয়েছে, আজকে আমি আর স্যুপ বানাবো না। এমনি চিকেন স্টকটাও খেতে বেশ ভালো লাগে, আমি এতে কী কী দিয়েছি বলে দিই। নুন দিয়েছিলাম চিকেনটা তো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, নুন জল আর একটু পেঁয়াজ একটু আদা রসুন থেঁতো আর গোলমরিচ, গোটা গোলমরিচ ওই দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই স্টকটা এমনি একটু বাটার দিয়ে খেতেও খুব ভালো লাগে, কুকুরি আর আমি পরে খাবো সেটা। এই স্যান্ডউইচটাতে দেবো হচ্ছে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, মেয়ো, তারপরে মিক্সড হার্ব, নালে শুধু অরিগ্যানো দেওয়া যায়, আর একটু ওই চিলি গার্লিক সস ওরকম একটু দিয়ে দেবো, আর দেবো হচ্ছে নুন মরিচ। ব্যাস এই দিয়ে মাখিয়ে সবার মধ্যে ওইটাই স্প্রেড করে দেবো, হয়ে যাবে স্যান্ডউইচ। বাটারটা বার করে রাখা হয়নি ফ্রিজেতে, বাটার থাকা নয়,
পাথর হয়ে যায়, তাও তো এখন গরমটা পড়তে তাড়াতাড়ি গলে যাচ্ছে। গাজরটাকে আমি গ্রেট করব আর বাকি সব এই বাঁধাকপিগুলোকে সব ছোট্ট ছোট্ট করে কাটবো। কেটে গাজর আর বাঁধাকপিটাকে না একটুখানি মাইক্রো ওভেনে ভাপিয়ে নেবো, বা এমনিও ভাপিয়ে নেওয়া যায়, তাহলে একটু সফট হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। ব্যাস তারপরে বাদ বাকি জিনিস দিয়ে মিক্স করে ঢুকিয়ে নেবো পাউরুটির মধ্যে। পাউরুটিগুলোকে একটু সেঁকে নেবো, হয়ে যাবে। চলো করতে থাকি আর তোমরাও দেখতে থাকো। এরকমভাবে দাঁড়ালে দেখো মনে হচ্ছে আমার মাথা দিয়ে কি সুন্দর ঠাকুরের মাথা দিয়ে যেমন বেরোয়, দিব্যজ্যোতি বেরোচ্ছে আমার মাথা দিয়ে। ক্যাপসিকামটা কয়েকদিন হয়ে গেছে, এর পুরো মনে হচ্ছে যেন ক্যাপসিকামটা 80 বছরের বুড়ো। সেই বুড়োদের স্কিন, বয়স্ক মানুষদের স্কিনগুলো যেমন খুঁজকে খুঁজকে যায়, ক্যাপসিকামটার অবস্থা সেরকম হয়েছে। এবার আমি এই স্টা এটা যেটা কী বলে স্যান্ডউইচের ওই পুরটা ওইটা বানাবো। এখানে চিকেনটাকে শ্রেড করে নিয়েছি। এবার তো এক এক করে যা যা জিনিসপত্র বললাম সব এর সাথে মিক্স করে দেবো। ব্যাস আর গাজর আর বাঁধাকপিটা এই যে গরম জলেতে মাইক্রো ওভেনে ওই 4-5 মিনিট মতো একটুখানি কুক করে নিতে এটা একটু সফট হয়ে গেছে, এটা জল থেকে চিপে চিপে একে দিয়ে দেবো। খেয়ে দে ওপরে চলে এসেছি আমার এই গুচিপুচিটাকে সঙ্গে নিয়ে। বাবারে এত খেয়ে ফেলেছি না, শেষে আর খেতে পারিনি, অনির্বাণকে দিয়ে দিয়েছি, প্রচণ্ড পেট ভরে গেছে। আর এই যে মানে যে এটা বানিয়েছিলাম ওই ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে, ওটা এতটাই ভার্সেটাইল বলা যেতে পারে, যার ভেতরেই করা হোক মানে স্টাফিং করা হোক না কেন এক্সিলেন্ট খেতে লাগে। এটা পাউরুটি দিয়ে করতে পারো, এটা আমাদের খুব মানে হয়, আগে তো খুবই হতো পাউরুটি দিয়ে এরকম স্যান্ডউইচ করে খাওয়া যায়। আচ্ছা নান বানিয়ে নানের ভেতরে এরকম দিয়ে রোল করে খাওয়া যায়, পিটা ব্রেড বানিয়ে রোল করে খাওয়া যায়, এমনকি এমনি রুটির মধ্যেও রোল পাকিয়ে খাওয়া যায়, এত সুন্দর লাগে।
এর সাথে চিকেনটাকে এরকম ভাবে সেদ্ধ করে স্ট্রেট না করে কাবাব টাইপের বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলে দারুণ লাগে খেতে। এই একই জিনিস দিয়ে অনেক কিছু বানানো যায় আর ভীষণ 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 টেস্টি হয়, পারলে একবার বানিয়ে দেখো। প্রচণ্ড হেমে গেছে, একটু চুপ করে বসো, দেখবে ঘাম শুকিয়ে গেছে। এই গরমকাল এলো আর আমার ছেলের আর কি গা দিয়ে এখন ঘামের বুনা বওয়া শুরু হলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেল আইকনটা না টেপো তাহলে নোটিফিকেশন আসবে না। হয়েছি শুটটা না। টাটা, গুড নাইট।